দেশ জুড়ে চলছে করোনা পরিস্থিতি, ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। একই ছবি এরাজ্যেও। আজ উত্তর দিনাজপুর জেলায় করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসার ইন স্পেশাল ডিউটি কোভিড 19 গোপাল কৃষ্ণ ঢালী। এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা প্রশাসনের সাথে ব্যাপারে বৈঠক করেন তিনি। বৈঠকে বসেই কোভিড আক্রান্তদের জন্য উত্তর দিনাজপুর জেলায় শীঘ্রই টেলিমেডিসিন পরিষেবা চালু হওয়ার কথা ঘোষণা করেন গোপাল কৃষ্ণ ঢালী। তিনি জানিয়েছেন, উত্তর দিনাজপুরে কোভিড আক্রান্ত রোগীদের, যাদের মূলত অন্যান্য উপসর্গ আছে, তাদের চিকিৎসায় আরও গতি আনতে খুব শীঘ্রই জেলায় এই পরিষেবা চালু হতে চলেছে। এতে কিডনি বা গুরুতর অসুখে আক্রান্ত করোনা রোগীদের চিকিৎসার সুযোগ বাড়বে, তৎক্ষণাৎ পরিষেবা মিলবে বলে জানিয়েছেন তিনি। এরই পাশাপাশি অক্সিজেন ডেলিভারি, কোনো রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে অ্যাম্বুলেন্স পরিষেবা ঠিকঠাক রয়েছে কিনা, পাশাপাশি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক বা নার্স রয়েছে কিনা, রোগীদের কোনো অসুবিধে হচ্ছে কিনা, এই বিষয়গুলিও নজরদারিতে থাকবে। সেই সঙ্গে বর্তমানে উত্তর দিনাজপুর জেলায় যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে উপসর্গহীনদের বাড়িতে রাখারই পরামর্শ দেন স্বাস্থ্য আধিকারিক, পাশাপাশি উৎসাহিত করেন চিকিৎসকদেরও। তো আমরা ডিসকাস করলাম যে টেলিমেডিসিন সেট আপ তাড়াতাড়ি এখানে এস্টাবলিশ হবে, কারণ টেলিমেডিসিন হলে আমাদের পিজি হসপিটালে একটা 24 আওয়ার্স ধরে বিভিন্ন স্পেশালিস্টরা থাকে, তো সেটা একদম সঙ্গে সঙ্গে উত্তর পাওয়া যাবে। এবং যে সমস্যা হয়, ধরুন কিডনির সমস্যা, হার্টের সমস্যা, ক্যান্সারের নিয়ে সমস্যা, পেটের সমস্যা কিংবা নিউরোলজির সমস্যা, তো সেই রোগগুলো সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। আর হচ্ছে যে আমাদের ট্রিটমেন্টের তো বেসিক একটাই হচ্ছে যে অক্সিজেন থেরাপি, যে অক্সিজেন সাপ্লাই, অক্সিজেনের ডেলিভারি সব ঠিকঠাক আছে কি না, সব ওয়ার্ডে অক্সিজেনের সাপ্লাই আছে কি না। তারপরে ধরুন যে পেশেন্ট যদি একটু বেশি সিরিয়াস হয়, বেশি অসুস্থ হয়, তাকে শিফট করার জন্য আপনার অ্যাম্বুলেন্স অ্যাডিকুয়েট আছে কি না, ঠিক আছে। আর হচ্ছে যে ডাক্তার নার্স সবাই আছে কি না, রুগী কীরকমভাবে দেখছেন, তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না, কারণ তাদেরও তো একটা সেফটির ব্যাপার রয়েছে। সেগুলো আমরা ডিটেল ডিসকাস করলাম এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি বললাম যে ওনার যে যা 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 দরকার আছে সেগুলো ওনারা এখান থেকে পারচেস করে নেবেন, আর তারপরে ওই একটা ইন্টারনেট দিয়ে ওটা কানেকশন করে দিলেই হবে। কন্ট্রোল রুম তো ওইখানে থাকবে আর একটা এখানে থাকবে, ঠিক আছে। আর এখানে ডাক্তারদেরও করা হলো যে আপনারা তো খুব ভালো কাজ করছেন, আপনারা কখনো ভাববেন না যে অসহায় রয়েছেন, আমাদের সমস্ত কিছু সবার হেল্প, রাজ্য সরকার তো ঠিকভাবে এটাকে সিরিয়াসলি নিয়ে সমস্ত কিছু প্রোভাইড করছে, তো আমরাও সেরকমভাবে করছি। কোভিড হাসপাতাল কি আরও কোনো বাড়ানোর পর চিন্তা করছেন? সংক্রমণ তো বাড়ছে, এখন সংক্রমণ বাড়ছে, তো আমি বললাম যে যারা ধরুন অ্যাসিমটোমেটিকই তো বেশি, অ্যাসিমটোমেটিক ধরুন 80%-এর বেশি, তো তাদেরকে আপনারা সেফ হোমে রাখতে পারেন। তাদেরকে ডিএম স্যার বললেন যে এরা প্রেফার করছে বেশিরভাগ হোম আইসোলেশনে থাকতে, সেটা সব থেকে ভালো। বাড়িতে যদি অ্যাডিকুয়েট জায়গা থাকে, স্পেস থাকে, আর পেশেন্টরা অনেক কমফোর্টেবল অ্যাট হোম। রূপক ঘোষের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।